সুধী দর্শক মন্ডলী, মেডিকেল বেডের নিয়মিত আয়োজন স্বাস্থ্যকতায় আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয় প্লাটিলেট রিচ প্লাজমা, সংক্ষেপে পিআরপি। চলুন জেনে নেওয়া যাক প্লাটিলেট রিচ প্লাজমা কি এবং কোন কোন রোগের ক্ষেত্রে আমরা প্লাটিলেট রিচ প্লাজমা ব্যবহার করতে পারি এবং এর সুবিধা এবং অসুবিধাগুলো আমরা জেনে নিই। প্লাটিলেট রিচ প্লাজমা হচ্ছে আমাদের শরীরের রক্তকোষকে সেন্ট্রিফিউজ করে অথবা ঘনীভূত করে তা থেকে প্লাটিলেট প্রোটিন সমূহকে কেন্দ্রীভূত করে প্লাটিলেট রিচ প্লাজমা তৈরি করা হয়। আর এই কেন্দ্রীভূত প্রক্রিয়ার মাধ্যমে করা হয় প্লাটিলেট রিচ প্লাজমা, যেটিকে প্লাটিলেট থেরাপি ও বলা হয়। এই থেরাপি অনেক নির্দেশনায় সহায়ক চিকিৎসা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। প্লাটিলেট রিচ প্লাজমা বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর ও সাইটোকাইন ধারণ করে, যা ক্ষতিগ্রস্ত ট্যান্ডনের চারদিকে অথবা মাসেলের চারদিকে স্টিম সেলকে জড়ো করে এবং নতুন করে কোষের বৃদ্ধিতে ও পুনরায় টিস্যু তৈরিতে সহায়তা করে। চলুন জেনে নেই প্লাটিলেট রিচ প্লাজমাতে কী কী গ্রোথ ফ্যাক্টর আমাদের কোষের বৃদ্ধিতে সহায়তা করে আসছে। প্রথমেই বলতে হয় TGF, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, বেসিক ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেট ডেরাইভেটিভ গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, কালেকটিভ টিস্যু গ্রোথ ফ্যাক্টর ইত্যাদি। প্লাটিলেট রিচ প্লাজমা মেশিনের মাধ্যমে সচলভাবে খুব সহজেই প্লাটিলেট রিচ প্লাজমা আলাদা করা যায়। সাধারণত রক্ত থেকে প্লাটিলেট রিচ প্লাজমা পৃথককরণের জন্য যে সকল ডিভাইস অথবা উপকরণের প্রয়োজন, তার মধ্যে প্লাটিলেট রিচ প্লাজমা কিট, যা আমরা সরাসরি বাইরে থেকে সংগ্রহ করে থাকি, এবং সেন্ট্রিফিউজ মেশিন, যার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেন্ট্রিফিউজ করা হয়। তাছাড়া বিভিন্ন সাইজের সিরিঞ্জ, গজ ইত্যাদি ইত্যাদি। চলুন জেনে নেই প্লাটিলেট রিচ প্লাজমায় কী কী সুবিধা পাওয়া যায়। কোষের বৃদ্ধিতে সহায়তা করে, নতুন টিস্যু তৈরিতে অবদান রাখে, ক্ষত স্থানে নিরাময়ে ভূমিকা রাখে, মাথার চুল নতুন করে গজাতে সহায়তা করে। চলুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে প্লাটিলেট রিচ প্লাজমা ব্যবহার করা যায়। বারে ট্রিগার ফিঙ্গার ট্যান্ডন ইঞ্জুরি, নি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, থাম্প ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, অ্যালোপেশিয়া, হেয়ার লস, ইনফেক্টেড উন্ড, নন হিলিং উন্ড, কন্ড্রোমেলাসিয়া, অ্যাকিলিস ট্যান্ডনাইটিস, শোল্ডার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, ফ্রোজেন শোল্ডার, অ্যালবো বার্সাইটিস, প্লান্টার ফেসাইটিস, ডিসেজড রোটেটর কাফ, নন ইউরিন বানি ডিফেক্ট, স্কিন পেয়ার্স বা ইলাস্টিসিটি, স্কিন পিগমেন্টেশন ডিসঅর্ডার, হেয়ার ট্রান্সপ্লান্ট, টনসিলেক্টমি, পিরিডেক্টমি, থাইরয়েডেক্টমি, হেড ও নেকের ক্যান্সার, ফেসিয়াল সার্জারি, কার্টিলেজ বোন ইত্যাদি, লেজার প্রসিডিওর, ইনফার্টিলিটি, ডায়াবেটিক ফুট আলসার, ভেনাস আলসার, সিভিয়ার বার্ন, নিউরোপ্যাথিক আলসার, ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেলুলাইটিস, সার্ভাইকাল লেসিনোপ্টসি, লাম্বার ফিউশন, অ্যাক্সিলারি ডিসেকশন, লিফট ফ্লেকচার, বোন গ্রাফটিং ফর ডেন্টাল ইমপ্লান্টস, সাইনাস লিফটিং প্রসিডিওর ইত্যাদি ইত্যাদি। প্লাটিলেট রিচ প্লাজমা নিরাপদ কিনা? যেহেতু নিজের শরীরের রক্ত সেন্ট্রিফিউজ করে প্লাটিলেটকে কেন্দ্রীভূত করা হয়,
সেহেতু এটি একটি নিরাপদ চিকিৎসা। এখানে কোনো অ্যালার্জিক রিয়েকশন হয় না এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি সম্পূর্ণরূপে নিরাপদ। প্ল্যাটলেট রিচ প্লাজমা কোন কোন ক্ষেত্রে করা যাবে না? যদি আপনার শরীরে ইনফেকশন থাকে অথবা ব্লিডিং ডিসঅর্ডার অথবা স্কিন ডিজিজেস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা প্ল্যাটলেট রিচ প্লাজমা করতে পারবো না। চলুন জেনে নেওয়া যাক কোথায় প্ল্যাটলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপি করা হয়। বর্তমানে অনেকেই এই পিআরপি থেরাপি করে আসছেন, তবে আমি রেকমেন্ড করছি ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। ওনারা দীর্ঘদিন যাবৎ এই পিআরপি থেরাপি দিয়ে আসছেন এবং ওনাদের কাছে সকল ইকুইপমেন্ট এবং যা যা দরকারি ইকুইপমেন্ট আছে সকল ইকুইপমেন্ট ওনাদের কাছে মজুদ আছে। যে কোনো সময় আপনারা সিরিয়াল দিয়ে এসে এখানে পিআরপি থেরাপি করতে পারেন। তার জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে 01997702001 এই নম্বরে। ধন্যবাদ।